জুড়ে পড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সামাজিক সচেতনতা সৃষ্টিতে নানা কর্মসূচি রংপুর সহ উত্তরাঞ্চলে প্রচন্ড তাপদাহ অচল জনজীবন দেখা দিচ্ছে নানা রোগ বালায় কুড়িগ্রামে প্রাইমারি স্কুলের উন্নয়ন বরাদের কোটি কোটি টাকা লোপাট নীরব প্রশাসন শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশে দেশের সংবাদে আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে সংবাদ আরও থাকছেন নোয়াখালী সুবর্ণচরে বাণিজ্যিকভাবে ভেড়া পালন কম পুঁজি বেশি লাভ জড়িত হচ্ছেন গ্রামীণ নারীরা দেশের বেশিরভাগ স্থানে কমে আসছে ডেঙ্গু রোগীর সংখ্যা তবে মাগুরা রাজবাড়ী ও বাড়ছে স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি দুশো নিরানব্বই জন আর সারা দেশের হাসপাতালগুলো চিকিৎসা নিচ্ছেন পাঁচ হাজার নয়শো জন এদিকে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে নেওয়া হচ্ছে নানা কর্মসূচি প্রতিনিধিদের সহায়তা রিপোর্ট স্যার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা অপ্রতুল নার্স ও বেড সংকুলন না হওয়া সত্ত্বেও চিকিৎসা সেবার সন্তুষ্ট রোগী ও দর্শনার্থীরা প্রায় প্রতিদিনই পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ডেঙ্গু রোগী এখানে ভর্তি হচ্ছেন সব রোগীদেরকে ভর্তি দিচ্ছে এখানে আমরা যদি প্রোডিং করি তারপর আমরা কোন রোগী ফেরত না এখান থেকে মাগুরায় প্রতিদিন প্রায় দশ জন করে নতুন রোগী ভর্তি হচ্ছেন ডেঙ্গু ওয়ার্ডে এই জেলায় এ পর্যন্ত একশো জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মুন্সিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তিনশো বারো সরকারি হাসপাতালগুলোতে ভর্তি আছেন তেত্রিশ জন ডেঙ্গু প্রতিরোধের সিভিল সার্জন অফিসের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি পালন চলছে সারা সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে থাকলেও রাজবাড়িতে বাড়ছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে নয় জন রোগী ভর্তি হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে একশো জন রোগী এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন কর্তৃপক্ষ বলছে রোগ নির্ণয় সহ চিকিৎসার সকল প্রস্তুতি তাদের রয়েছে ডেঙ্গুর প্রভাব কমছে গাইবান্ধায় সিভিল সার্জন অফিস জানায় এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা উনত্রিশ ডেঙ্গু প্রতিরোধে সাক্ষীরায় জরুরি সভা হয় জনপ্রতিনিধিদের নিয়ে এছাড়া চলছে নানা জনসচেতনতামূলক প্রচার অভিযান এ পর্যন্ত জেলায় মোট তিনশো বত্রিশ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে সবশেষ হিসেব মতে গত চব্বিশ ঘন্টায় সারা হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এক জন মাসুম আলিসা টেলিভিশন রংপুর সহ উত্তরাঞ্চলে প্রচন্ড দাবদাহে অচল হয়ে পড়েছে জনজীবন দিনের বেলা প্রচন্ড রোদের সাথে রাতে অসহনীয় ভ্যাবসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ দেখা দিয়েছে নিউমোনিয়া জ্বর সহ নানা রোগ বালাই চিকিৎসকরা দিনের বেলায় ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাছেন মাসুদ আলিসাম রংপুর সহ উত্তর অঞ্চলের জেলায় চলছে শরণকালের ভয়াবহ তাপপ্রবাহ বিশেষ করে সকাল থেকে বেলা যত বাড়তে থাকে রোদের প্রখরতা ততই বাড়তে থাকে ফলে স্বাভাবিক চলাফেরা করা দুঃসাধ্য হয়ে পড়েছে তাপমাত্রা ওঠানামা করছে 35 থেকে 36 সেলসিয়াসের মধ্যে সবচেয়ে বিপাকে হতদরিদ্র মানুষ এবং শ্রমিকরা এছাড়া গরমের কারণে দেখা দিয়েছে সর্দি জ্বর নিউমোনিয়া সহ নানা রোগ পালাই এই ওয়েদার বিশ্বকর আমরা এই ধরনের গরম কোন সময় দেখি নাই মানুষ অনেক অসুস্থ হয়ে যাচ্ছে অতিষ্ঠ কাজ করতে আমরা একেবারে অতিষ্ঠ হয়ে গেছি খুব রোদের তাপে আমরা গাড়ি চালাতে পারতেছি না খুব শরীর খানতেছে ভয়াবহ গরম আর প্রচন্ড রোদে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা চেষ্টা করতে হবে যাতে রোদকে যতটুকু পারা যায় বর্জন করা অর্থাৎ ছায়াতে থাকা বাসায় রেস্টে থাকা এবং যারাই গরমের ভিতরে তাদের দৈনন্দিন কাজের জন্য বাহিরে চলাচল করবেন তাদের শরীরে যাতে পানির স্বল্পতা না হয় সেই জন্য তাদের তরল খাবার একটু বেশি খাওয়া আবহাওয়া বিভাগ বলছে তাপমাত্রা বৃদ্ধি সেপ্টেম্বর মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে মানুষ যেভাবে বাড়তেছে যানবাহন যেভাবে বাড়তেছে ট্রান্সপোর্ট বাড়তেছে ওই তুলনায় এগুলোকে ট্যাকে দেওয়ার জন্য যে পরিমাণ ফরেস্ট্রেশনটা বনায়ন দরকার সেই পরিমাণ বনানো হচ্ছে না যে কারণেই আমাদের উত্তরবঙ্গটাতে বিশেষ করে এই টেম্পারেচারটা এবং ফিল্ডলাইক্স টেম্পারেচার যেটা সেটা অনেক বেশি মনে হচ্ছে আবহাওয়া বিভাগ আরও বলছে উত্তরাঞ্চলের এই প্রচণ্ড গরম আর অস্বাভাবিক আবহাওয়ার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মাসুম আলিসা একুশে টেলিভিশন কুড়িগ্রামের সিন্ডিকেটের মাধ্যমে লোপাট হচ্ছে প্রাইমারি বিদ্যালয়ের কোটি কোটি টাকা শিক্ষা বিভাগ ও প্রভাবশালী মহলের যোগ সাজসে এমনটি হওয়ার অভিযোগ উঠেছে এসব কারণে ব্যাহত হচ্ছে বিদ্যালয়গুলোর উন্নয়ন কাজ এদিকে সার্বিক অবস্থা নিয়ে নীরব প্রশাসন কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট জানাচ্ছেন আফসানা আনীলা কুড়িগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মেরামত ও সংস্কারের নামে সিন্ডিকেট করে শুরু হয়েছে লুটপাট ব্যাহত হচ্ছে বিদ্যালয়গুলোর উন্নয়ন কার্যক্রম জেলা শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সরকার কোটি টাকা বরাদ্দ দিলেও তা যাচ্ছে অসাধু চক্রের পকেটে শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষক সহ সদরের বেলগাছা ইউনিয়নের এক নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলামের বিরুদ্ধে উঠেছে সিন্ডিকেট তৈরি করে টাকা লুটের অভিযোগ কোন বরাদ্দ স্কুলে হলে সেটা আমরা তো অবশ্যই প্রধান শিক্ষক স্যারের মাধ্যমেই জানতে পারব তা আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি স্যার স্লিপের এবং রুটিন মেন্টেনের একাশি হাজার নিয়মিতভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রুটিন মেন্টেনেন্স ওয়াশ বক্স এবং প্রাক্ প্রাথমিককে আলাদা বরাদ্দ থাকলেও এর চেক ভাঙ্গিয়ে টাকা তুলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উন্নয়ন হয়নি কিছুই এ ব্যাপারে কথা বলতে নারাজ অভিযুক্ত প্রধান শিক্ষক আর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম জরুরি ভিত্তিতে অভিযোগ যাওয়ার পর ব্যাংকে টাকাটা উঠেছিলেন আর উপজেলা শিক্ষা অফিসারের দাবি নিয়ম নীতির সবকিছু শিক্ষার মান উন্নয়নে সরকার প্রতি বছর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করলেও কেন এর সুফল মিলছে না তার যথার্থ উদাহরণ কুড়িগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বরাদ্দের সঠিক ব্যবহার আর দোষীদের শাস্তির দাবি স্থানীয়দের পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ইদরিস আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয় আরো দুজন পুলিশ জানায় সদর উপজেলার কুলুনিয়া গ্রামে জমির মালিকানা নিয়ে আশরাফ আলী ও ইদ্রিস আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এরই জেরে রোববার রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস আলী গুরুতর আহত হয় পরে তাকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দিনাজপুরের ফুলবাড়ির ট্র্যাজেডি দিবস আজ উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ি থেকে দাবিতে বিক্ষোভে ফুলবাড়িবাসী সকাল থেকে ঢাকা কয়েক ফুলবাড়ি মানুষ দুপুরে প্রতিবাদ মিছিল নিমতলা মোড়ের দিকে এগুতে থাকলে বাধা দেয় পুলিশ আর তৎকালীন বিডিআর নির্বিচারে গুলি বর্ষণে নিহত হয় তিনজন আহত হয় দুই শতাধিক মানুষ আন্দোলনের মুখে সে সময় বিএনপি সরকার ছয় দফা চুক্তি করলেও আজও তা বাস্তবায়ন হয়নি ভূমি রক্ষায় খনি প্রতিরোধে চেতনা দিনটি পালন করছেন ফুলবাড়িবাসী কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের স্মৃতিতে অর্পণ ও আলোচনা সভা নোয়াখালী সুবর্ণচরে বাণিজ্যিকভাবে ভেড়া পালন জনপ্রিয় হয়ে উঠছে অল্প পুঁজিতে লাভ বেশি হওয়ায় পালনের পুরো প্রক্রিয়ার সাথে জড়িত এখানের গ্রামীণ নারীরা ভেড়া পালন করে তারা হচ্ছেন স্বাবলম্বী নোয়াখালী জানাচ্ছেন রত্ন কম পুঁজিতে ও কম শ্রম লাগায় সুবর্ণচরে গড়ে উঠেছে নতুন নতুন ভেড়ার খামার দশ থেকে পনেরোটি ভেড়ার একটি খামারে খরচ বাদ দিয়ে বছরে আয় আশি হাজার থেকে এক লাখ টাকা যেকোনো গবাদি পশুর চেয়ে ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মৃত্যু হারও কম মাংসে জিঙ্ক আয়রন এবং ভিটামিনের পরিমাণ বেশি চর্বি ও কোলেস্টেরল কম থাকায় এর জনপ্রিয়তাও বাড়ছে এখন পাঁচ ছয় মাস আসে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার বেড়া হয়েছে ইন্দিরা আশেপাশে কয়েকটা মহিলা এইভাবে বেড়া পালন করে আয় উন্নতি করে আমি তো শুরু করছি একটা দিয়ে এখন আমার বেড়া পাঁচটা সেটটা বেড়া বিক্রি করছি আমার এখন আরও তের লক্ষ টাকা বেড়া আছে সহযোগিতা পেলে ভেড়া পালন আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের যদি আরো সহযোগিতা আমরা পাই ভবিষ্যতে এই নোয়াখালির উপকূলীয় জেলায় ভেড়া পালন একটা অত্যন্ত লাভজনক পেশা হবে বলে আমি আশা রাখছি এভাবে ভেড়ার খামার দেশের অন্যান্য অংশে গড়ে উঠলে প্রাণীজ আমিষের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে জাতীয় অর্থনীতিতে রাখবে অবদান এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা জামান একুশে টেলিভিশন এবার সারা দেশে নানা খবর জানিয়ে দিচ্ছে এক নজরে দেখুন ডেস্ক রিপোর্ট ঢাকার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং সেল নবাবগঞ্জ থানা আয়োজিত জঙ্গি ও মাদক মাদকবিরোধী সমাবেশ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নোয়াখালীতে বিভিন্ন সময় সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের প্রতিবাদে পাঁচ নির্যাতিতা ও তাদের পরিবারের সদস্যদের মানববন্ধন ও সমাবেশ মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাতুল্লায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন খুলনায় চাঞ্চল্যকর নাইম হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগান দাতা। ইউপি চেয়ারম্যান এস এম দিন ইসলামের ফাঁসির দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিক এস এম নজরুল ইসলামকে হত্যার হুমকির প্রতিবাদ সন্ত্রাসী আব্দুল আলিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অপরিকল্পিতভাবে গাছ কেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন হলের ভবন নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্র ও শিক্ষকদের একাংশের বিক্ষোভ মিছিল তিস্তা চুক্তি বাস্তবায়ন তিস্তা নদী খনন তীর সংরক্ষণ ও লালমনিরহাট কালমাটি হরগাছা রংপুর মহাসড়কে সংযোগ সেতু নির্মাণের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন সাফারের হেমায়েতপুরে নানা অনিয়মের দেয় উদয় টয়লেট্রিজ অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কারখানাকে বিয়াল্লিশ লাখ টাকা আর্থিক জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পনেরো আগস্ট ও একুশ আগস্ট নিহতদের স্মরণে আলোচনা সভা ও শোক র্যালি বাগেরহাটের স্মরণখোলায় সরকারি অনার্স কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চুয়াল্লিশতম সভা খুলনা মহানগর আওয়ামী লীগ সাবেক সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামের ষোলতম হত্যাবার্ষিকীতে শোক ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর উপর নির্মিত গোকর্ণ নবীনগর ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খলিলুর রহমান ঠাকুরগাঁও স্বচ্ছ দক্ষ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা পটুয়াখালীতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বিষয়ক কর্মশালা ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপক ও উদ্ধার মহড়া নেত্রকোনা সদরের কুনিয়া গ্রামে জোর কলম পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন সাফল্য বিষয়ক মাঠ দিবস বিজেপি দিনাজপুর সেক্টরে শুরু হয়েছে রংপুর রিজন আন্তর্বাটেলিয়ান কাবাডি প্রতিযোগিতা ডেস্ক রিপোর্ট টেলিভিশন একুশে টিভিতে সংবাদ প্রচারের পর কয়েকজন মানবিক মানুষ ও সংগঠনের পাঠানো দ্বিতীয় দফার টাকা সিরাজগঞ্জে প্রতিবন্ধী ভাই বোনের হাতে তুলে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ এরান্দহ গ্রামের শারীরিক প্রতিবন্ধী এই ভাই বোনকে ডু সামথিং ফাউন্ডেশন এবং সমাজকর্মী লিপি ও সৌদি আরব থেকে শরীফুল ইসলামের পাঠানো একুশ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে এর আগে প্রথম দফায় তাদেরকে দেওয়া হয়েছিল হুইল চেয়ার সহ তিনজনের পাঠানো টাকা শেষ করছে একুশের দেশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম দেশ জুড়ে কমছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সামাজিক সচেতনতা সৃষ্টিতে নানা রংপুর সহ উত্তরাঞ্চলে প্রচন্ড তাপদাহ অচল জনজীবন দেখা দিচ্ছে নানা রোগ বালায় কুড়িগ্রামের প্রাইমারি স্কুলের উন্নয়ন বরাদের কোটি কোটি টাকা লোপাট নীরব প্রশাসন